পৌর পরিষদরে রাস্তা পালটিছে মরণ যন্তা। পৌর পরিষদ অধিকারীঙ্ক অবহেলা পাই লোকে ভোগুচন্তি অসুবিধা। আসন্তু দেখিবা গ্রাউন্ড জিরোরু সম্পূর্ণ রিপোর্ট। রাস্তা পালটিছে মরণ যন্তা। রায়রঙ্গপুর পৌর পরিষদর অবহেলারু লোকে ভোগুচন্তি যম যন্ত্রণা। ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুর পৌর পরিষদর 11 নম্বর ওয়ার্ডর ঠাকুরাণীপেড়া, উক্ত ওয়ার্ডরে 5000 ঊর্ধ্ব লোক বসবাস করুথিবা বেলে রাস্তা পাই নীতি সংঘর্ষ করিবাকু পড়ুছি। তবে মুখ্য শহরকু আসিবা পাই এহা একমাত্র রাস্তা হইথিবা বেলে কেউঠি আণ্ঠুয়ে আণ্ঠুয়ে গাড়িয়া ত কেউঠি কাদুয় পচপচ, যা ফলরে লোকে বহু অসুবিধার সম্মুখীন হেউছন্তি। তবে এই অভিযোগ নেই বারম্বার মুনিসিপালিটির দ্বারস্থ হইথিলে বি ফলশূন্য। সবুঠু মুনিসিপালিটির কদর্য রাস্তা হচ্ছে ঠাকুর ইচিন্ডা, এই ঠাকুরাণীপেড়ারু ইচিন্ডা যাবার রাস্তাটা। এটা আজি 78 বর্ষ হল, এর কোণী মরামতি হয়ে পু না, পার্মানেন্ট সমাধান মরামতির হয়ে পু না। তেমন আমি সবুবেলে গাঁওবালা মিশিকি সমস্ত জনসাধারণ মিশিকি এখন দাবি উপস্থাপন করে আসছু। এমপি, এমএলএ, এক্সিকিউটিভ অফিসার, মুনিসিপালিটির চেয়ারম্যান এবং সমস্ত ওয়ার্ড মেম্বর মানুষ আমি অবগত করাইবা সত্ত্বে এই রাস্তাটি হয়ে পু না। 4-5 হাজার লোক ছুয়া মেসাইকি নীতিদিন মানে কে স্কুল যাচ্ছি, কে তার কাম করা যাচ্ছি, কে মেডিকাল যাচ্ছি, এই রাস্তা দ্বারা যা আসবা অছি। আর এই রাস্তার অবস্থা বহুত খারাপ, মানে ফুটে 1.5 ফুট গাঢ়া অছি, গোটে সাইডে বন্ধ অছি, গোটে সাইডে ভিড় অছি, মানে বিল অছি। সেই রাস্তা উপরে আমি ঊর্ধ্ব দিনর সবু দিনর যা আসবা করছু, কিন্তু বর্ষা দিন পুরা খারাপ। সেই রাস্তাটাকে আমি চাহছু পার্মানেন্ট হয়ে যাও। এবে এই চিত্র উপরে টিকে নজর পকান্তু। ইন্দ্রাগান্ধী কলোনি ওয়ার্ড নম্বর 2 রে সমান অবস্থা, যেউঠি বর্ষা দিনরে রাস্তার চমুছি আঁঠুয়ে আঁঠুয়ে পানি, যা ফলরে সেঠাকার বাসিন্দা মধ্য নীতি নাই নথিবা অসুবিধার সম্মুখীন হইতে বলে পৌর পরিষদ কাহিঁকি এটিপ্রতি ধ্যান দেউনাহান্তি, এহাকু নেই সাধারণের অসন্তোষ প্রকাশ পাইবা সহ তাঙ্কর দায়িত্ব উপরে বিরাট প্রশ্নবাচী সৃষ্টি হইছে। রাস্তা বহুত কাদুয়া হইছে, আঁঠুয়ে আমি সে যাই পারুছু নাই টিকে, এটা স্যার বহুত দিন হয়েগলানি। ট্যাক্স দেউছু, এই যে ঝাড়ু মারুছন তাঙ্কর পয়সা দেউছু, সবু পয়সা দেউছু আজ্ঞা। ষাটে আমার তো 75-70 বর্ষ হয়েগলানি, আমি এমিতি নেই বাজ রইছু, যেতে নেতা ইয়ে মানুষ কুয়া হচ্ছে কেউ শুনবার নাই। আমার ঠাকুরাণীপেড়া মুখ্য রাস্তার এতে অবস্থা খারাপ অছি, যাদ্বারা কি আমি প্রতিদিন আমি মেডিকাল যাওছে, মেডিকাল যাই পারু না, ছুয়া মানে স্কুল কলেজ যাই পারু না, স্টেশন অছি, কোর্ট কচেরি অছি, আমি কেহি যাই পারু না, রাস্তার এতে অবস্থা খারাপ অছি। আমি মুনিসিপালিটি কু বি আমি জনাইছু, চেয়ারম্যান মহোদয় কু বি আমি জনাইছু, চেয়ারম্যান মহোদয় আসিকি দেখিকি যাইছন্তি, তা বি ইয়ে বি সে কর্ণপাত কিছু করু না এ রাস্তা পাই। সেটা আজিকার সমস্যা নুহ, সেটা বিগত 30-40 বর্ষ তলর সমস্যা, যে আমি তাকে চাহিকি এথিপাই বিগত বর্ষ মানকরে কেহি বি করি পারলে নি, এবে বি আমি করি পারুনু। তার কারণ হচ্ছে সেই যে বন্ধ, সেই যে রাস্তা, সেটা জন প্রাইভেট লেনরে অবস্থিত অছি। বর্তমান দেখিয়া বর্তমান গোটেই জিনিস করি হব, যেহেতু বর্ষার সেটা জায়গা কাদ ফাদ হয়ে যাইছে, গোটেই জিনিস আমি করি পারিবু, সেটি আমি ডস্ট পকাই পারিবু, সে বি তাঙ্ক অনুমতিরে। 1500 ঊর্ধ্ব পরিবার রাস্তা পাই নীতি অসুবিধার সম্মুখীন হইতে বেলে স্থানীয় প্রশাসন বা সরকার এথিপ্রতি কেতে শীঘ্র ধ্যান দেউছন্তি তাহা অপেক্ষার ওয়ার্ডবাসী। ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুর প্রদীপ কুমার মহন্তক রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।